বন্ধুরা, আজকে নিয়ে এলাম নলহাটেশ্বরী মন্দির ও তার কিছু কথা জানাবো, অলৌকিক কাহিনী সমস্তটাই থাকবে এই ভিডিওতে। সমস্তটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে চলে আসি। দেবী নলহাটেশ্বরীর মন্দির হল একান্নপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলী পড়েছিল, সেই থেকেই নলহাটিরও নামকরণ হয়েছে। এখানে দেবী ও ভৈরব কি? সংস্কৃত নলক শব্দের অর্থ নলের মতো লম্বা অস্থি, যার মানে নুলো বা কনুইয়ের নিম্নভাগ। আবার শিবচরিত মতে এটি উপপীঠ। এখানে সতীর কণ্ঠনালী পতিত হয়েছিল। এখানে দেবীর নাম শেফালিকা ও ভৈরব যোগীশ। মা ত্রিনয়নী ও তার স্বর্ণের জীব মন্দিরে দেবীর কণ্ঠনালী রক্ষিত আছে। প্রত্যহ দেবী স্নানের পরও মঙ্গলারতির পূর্বে উক্ত দেবী অঙ্গভক্তদের প্রদর্শিত হয়। তবে শাস্ত্রে দেবীকে কালিকা বা শেফালিকা যাই বলা হোক না কেন, স্থানীয়রা দেবীকে ললাটেশ্বরী বলে থাকেন। ভৈরব অবশ্য সর্বত্র যোগীশ নামেই উক্ত। প্রণাম মন্ত্রে দেবীকে নলাটেশ্বরী বলে সম্বোধন করা হয়। নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় একটি অলৌকিক কাণ্ড হয়, যেটা বোধহয় অপর কোনো শক্তিপীঠে হয়নি। যিনি সতীর দেহ তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন, সেই অনাদির আদি গোবিন্দের চরণ চিহ্নিত একটি শিলা পাওয়া যায়। ভগবান নারায়ণের সেই চরণ চিহ্নিত শিলা পূজিত হন এখানে দেবীর সাথে। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানানোর পরই ভৈরব ও দেবীর অর্চনা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দিরের সঙ্গে হলুদ সূত্র দ্বারা যোগসূত্র স্থাপিত হয়। স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদী তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদী করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী। স্থানটি রামায়ণ কাহিনীর সঙ্গেও কিম্বদন্তি দ্বারা যুক্ত। টিলাতে সীতার চুল আচড়ানোর দাগ আছে ও কড়ি খেলার গর্ত আছে। তাই বলা যায় নলহাটি হিন্দু, মুসলমান, শাক্ত, শৈব ও বৈষ্ণব ধর্মের এক আশ্চর্য সমন্বয় ও সম্প্রীতির এক মিলনভূমি। গোটা ভারতের সার্বিক ঐক্যচিত্র এই পীঠে দেখা যায়, যেখানে একসাথে মা কালী, ভৈরব শিব আর ভগবান বিষ্ণুর একসাথে পুজো হয়। একসময় এই জায়গাতে মানুষ আসত না, পাহাড়ের ওপর এমনকি আশেপাশে ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকত এই স্থান। মায়ের পিঠে কেবল যেতেন নির্ভয় বিরাচারী তান্ত্রিকেরা, তন্ত্র সাধনা করতেন। বিরাচারে দেবীর প্রসন্নতার জন্য পূজা করতেন। কাপালিকরাও আসতেন, বশিষ্ঠ, রামশরণ, দেবশর্মা, কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন। বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত এখানে পুজো দিতে আসতেন। তবে বর্তমানে জঙ্গল জঙ্গলি পশু একটাও নেই, খালি টিলার উপর সেই মন্দিরটি আছে। বর্তমানে নন্দীপুরে দেবোত্তর ট্রাস্ট থেকে মন্দির পরিচালনা করা হয়ে থাকে। মা নলাটেশ্বরীর নিত্য অন্নভোগ হয়। ভক্তেরা চাইলে সেখানে পাণ্ডাদের সাথে কথা বলে অন্নপ্রসাদ পেতে পারেন। মন্দির রাত 8টা অবধি খোলা থাকে, বিশেষ তিথিতে সারা রাত। নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোমযজ্ঞ করা হয়। এই ছিল নলাটেশ্বরী মন্দিরের কাহিনী। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা। এখন তাহলে আসি, সবাই ভালো থাকবেন।